আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আদেশ হতে পারে আজ। লিবিয়া ও সোমালিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এ অভিযানে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে আল কায়দা নেতা আনাস আল লিবিকে আটক করা হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় কমপক্ষে 51 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছে, আহত হয়েছে শতাধিক, ঘটনার দায় কেউ স্বীকার করেনি। চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির ফাইনালে রাত 8:30 সচিনের মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস। ম্যাচটি সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশন। চ্যাম্পিয়ন্স লা লিগায় লেভান্তেকে 3-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, আর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে 4-1 গোলের জয় পেয়েছে বার্সেলোনা।